স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হলো নওগাঁ দুই আসনের নির্বাচন। সেই অনুযায়ী আগামী 7 জানুয়ারি ভোট হবে 299টি আসনে। বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কমিশন ভবনে জানান, নওগাঁ দুই এর স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হলো। শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। কমিশনের পরিপত্র অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থীর মৃত্যুবরণে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল হবে। এক্ষেত্রে যাদের মনোনয়নপত্র আগে বৈধ হয়েছিল তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না, এমনকি জামানতের অর্থও জমা দিতে হবে না।